আসসালামু আলাইকুম। প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলো নাইম, এই হেডলাইনে একটি নিউজ আজকে আমি দেখলাম। তো আমি শুরু করেছি, এর আগে আপনারা জানেন যে আমি সিনেমা রিভিউ করতাম, অন্যান্য বিনোদন নিউজ করতাম। তো আমি চাই যে সব ধরনের নিউজ নিয়ে আপনাদের সামনে কথা বলতে। তো এই নিউজটা সম্পর্কে এখন একটু আপনাদের সামনে কথা বলবো। সেটি হচ্ছে এই নাইমের সাথে এই মেয়েটির, যে মেয়েটির বাবা অভিযোগ করেছে যে নাইম আমার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে। আসলে বিষয়টা, ঘটনাটা অন্য জায়গায়। ঘটনাটা হচ্ছে 2020 সালে নাইমের সাথে এই মেয়েটির পরিচয় হয় এবং তাদের মাঝে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে এই ছেলেটি মেয়েটিকে বিয়ে, সবাই তো জানেন যে প্রেম যখন মানুষ করে তখন কিন্তু বিয়ের বিষয়টা আসে যে তুমি আমাকে বিয়ে করবা কি করবা না। তো ছেলেটি হয়তো বলেছে হ্যাঁ আমি তোমাকে অবশ্যই বিয়ে করব, তাছাড়া কেন তোমার সাথে আমি প্রেম করছি। এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়। এক পর্যায়ে ছেলেটি তাকে বলে যে চলো তাহলে আমরা রুম ডেটে যাই, হাবি যাবি, বা তাদের সাথে এক পর্যায়ে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় মেয়েটিকে। কিন্তু এই বিষয়টি যখন জানাজানি হয়ে যায় তাদের সম্পর্কের বিষয়টা, তখন মেয়েটির বাবা ছেলেটির নামে ধর্ষণের অভিযোগ করে এবং অভিযোগ করে লিখিত একটা অভিযোগ র‍্যাবের কাছে দেয়। র‍্যাব ছেলেটিকে গ্রেপ্তার করে। দর্শক, এই সংবাদটা এই জন্যই আমি করা যে দেখুন, যখন ঘটনা ঘটে তখন আমরা চোখ কান খুলি, তার আগে কিন্তু আমাদের চোখ কান বন্ধ রাখি। সেই সব পিতামাতাদেরকে বলছি যে সব পিতামাতারা ঘটনা ঘটার আগে সচেতন হন না। আপনি, আমি বারবার আমার এর আগের ভিডিওতেও আমি বলেছি যে আপনার মেয়ে বা আপনার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, অবশ্যই কিন্তু একটা খোঁজ রাখা উচিত। এই যে একটা ছেলের সাথে সে 2020 সালে পরিচয় এবং 2021 সাল এক বছর মেলামেশা করছে, তা আপনি পিতামাতাকে একবারও আপনার নজরে আসে না এই বিষয়টা? এই যে যদি নজরে আসতো তাহলে হয়তোবা এই ঘটনাটা ঘটতো না। কিন্তু এই এখন যে ছেলেটির নামে অভিযোগ করেছেন, ধর্ষণ অভিযোগ, তাকে গ্রেপ্তার করেছে, এতে করে কি হলো? এতে করে আপনার সম্মানটা গেল, আপনার মেয়ের সম্মানটা গেল। এই ঘটনাগুলো ঘটার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে এই বিষয়গুলো নিয়ে। 20 বছর ছেলেটির বয়স, ঠিক আছে, সে একটা বয়সে গেছে, কিন্তু তারপরে এটা বয়স উঠতি বয়স এবং এই বয়সটা আসলে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। এবং মেয়ের বয়স হয়তো বা 17 বা 18 হবে বা তারও কমও হতে পারে, কিন্তু এই বয়সে একটি এইভাবে মেলামেশা করাটা কতটুকু যুক্তিযোগ্য আপনারাই বলুন দর্শক। তাই পিতামাতারকে বলবো যে এই বিষয়গুলো অবশ্যই নজরে রাখবেন। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এখন হয়তো বা আপনি হ্যাঁ বিচার পাবেন, যে র‍্যাব যেহেতু ছেলেটিকে গ্রেপ্তার করেছে অবশ্যই আপনি বিচার পাবেন, কিন্তু বিচারে কী দরকার যদি আপনার মান সম্মানটাই নষ্ট হয়ে যায়? এই ঘটনাগুলো ঘটার আগে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদের ছেলে মেয়েদেরকে খুব সেফ জোনে রাখতে হবে এবং কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এই বিষয়গুলো আমাদেরকে সবসময় নজরে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আমার সংবাদটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।